হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? জানা অজানা নতুন এই এপিসোডে আপনাকে স্বাগত। বন্ধুরা, বিড়াল খুবই আদরের একটি প্রাণী। বিড়াল আপনার আদর পেতে ভালোবাসে, এমনকি আপনি রাগ দেখালেও আপনার পোষা বিড়ালটি আপনার স্পর্শ পেতে চাইবে। স্বাভাবিকভাবে বিড়াল সবচেয়ে জনপ্রিয় প্রাণী, এ নিয়ে তর্কের অবকাশ নেই। তাই তো আমরা কম বেশি সবাই বিড়ালের চলনবলন বেশ পছন্দ করি। আদতে বিড়ালের চলন বলতে ক্যাটওয়ার্ক আর বলন বলতে মিউ শব্দ। বন্ধুরা, বিড়াল খুবই আদরে আর আহ্লাদী ধরনের একটি প্রাণী। শান্তশিষ্ট স্বভাবের হলেও এর চেহারা ছোটোখাটো বাঘের মতো, একই গোত্রের কি না তা নিয়ে সন্দেহ থেকে যায়। তাই তো বিড়ালকে বাঘের মাসি বলা হয়। আসুন জানা অজানা নতুন এপিসোডের মাধ্যমে বিড়ালকে নিয়ে বেশ কিছু মজার তথ্য জেনে নেই। তবে তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। বন্ধুরা, বিড়াল হলো বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় গৃহপালিত প্রাণী। কিন্তু প্রাচীনকালে বিড়াল মোটেও গৃহপালিত ছিল না, সময়ের বিবর্তনে এটি মানুষের পোষ মেনেছে। আপনারা জেনে অবাক হবেন যে পৃথিবীতে পোষা বিড়ালের সংখ্যা 500 মিলিয়নেরও বেশি। মানুষের সাথে বিড়ালের সম্পর্ক 10 বছর ধরে। বিড়াল দিনের মধ্যে প্রায় 13 থেকে 14 ঘন্টা ঘুমিয়ে কাটায়। এই লম্বা ঘুম দিয়ে তারা নিজেদের শক্তি সংরক্ষণ করে। বিড়ালের শরীর আর দাঁত ছোটো ছোটো প্রাণী শিকার করার জন্য বিশেষভাবে উপযোগী। একদল বিড়ালকে বলা হয় ক্লাউডার, ছেলে বিড়ালকে বলা হয় টম, মেয়ে বিড়ালকে বলা হয় মলি অথবা কুইন, আর বিড়ালছানাদের বলা হয় কিটেন। সাধারণত পোষা বিড়ালের ওজন হয় 4 থেকে 5 কিলোগ্রাম, তবে সবচেয়ে ওজনদার বিড়ালের ওজন প্রায় 22 কিলোগ্রাম। বিড়াল খুবই দ্রুত এবং নিখুঁত শিকারী। তারা যখন হাঁটে তখন প্রতিটি পদক্ষেপ তাদের পিছনের পা ঠিক সেখানেই ফেলে যেখানটায় সামনের পা পড়েছে। এতে করে আওয়াজের পরিমাণ চূড়ান্তভাবে কমে যায় এবং পায়ের সাপের অস্তিত্ব বিশেষ থাকে না। বিড়াল রাতে খুব ভালো দেখতে পায়। এক হিসেবে দেখা গেছে এ সময় তারা মানুষের চেয়ে 6 গুণ স্পষ্ট দেখতে পায়। এছাড়া তাদের ঘ্রাণ ও শ্রবণ শক্তি খুব ভালো। একটি বিড়াল গড়ে প্রায় 12 থেকে 15 বছর পর্যন্ত বাঁচতে পারে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।